হ্যালো ফ্রেন্ডস, আজকে 2023-এর একেবারে শেষ দিন, একেবারে নতুন একটা ভিডিও আপনাদের সামনে। 2023-কে স্বাগত জানাবার সন্ধ্যা করে দাঁড়িয়ে আছি। আজকে আমার বাড়ির একদম পাশে, পাশের পাশে একটা ছোট্ট মাছ, যে মাছটা আমার হাজব্যান্ড তৈরি করেছিল লকডাউনের সময়, ওটা ছিল গার্বেজ ফেলার জায়গা। সারা পাড়ার লোকে সবার গার্বেজ ফেলা হতো ওই মাঠে। এটা অন্য একজনের ল্যান্ড, তারা এখানে থাকেন না। সেই জায়গাটাকে তিনি একটা সুন্দর মাঠে গার্বেজ সমস্ত কিছু ফেলে সরিয়ে অনেকটা পরিষ্কার করে পাড়ার সবার কাছে দিয়ে তারপর একটা সুন্দর মাঠে ঘাস লাগিয়ে একটা সুন্দর সবুজ মাঠে পরিণত করেছে। সেই মাঠে আমার ছেলেদের খেলা শুরু হলো। 2 বছর ধরে লকডাউনের সময় থেকে আজ পর্যন্ত সমান তালে খেলতে খেলতে আজকে আমাদের 2 ছেলের ফুটবলের প্রতি প্যাশন এতটাই বেড়েছে যে এবারে সর্বসমর্থ বিশ্বকাপ ফুটবলের জন্য রাত্রিবেলা সবাই মিলে বন্ধুবান্ধবদের দেখে আমাদের বাড়িতে ড্রয়িংয়ে বসে বিরাট মজা করে ফুটবলের ফাইনাল ম্যাচে ফিফা ওয়ার্ল্ড কাপে যা এনজয় করেছে বন্ধুরা। আজকে ওদের আবদারে পাড়ার সব ছোট্ট বাচ্চাদের নিয়ে একটা ছোট্ট টুর্নামেন্ট হয়ে গেল। অনেকগুলো ম্যাচ, 4টে টিম, লাস্টে ফাইনাল খেলা হবে। দারুণ মজা হলো। শুরু হলো জাতীয় সঙ্গীত দিয়ে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। তারপরে আমরা চলে গেলাম পরপর ম্যাচগুলোতে। ম্যাচ শেষ হলো ম্যাচের শেষে রানার্স আপ প্রতি